হ্যালো গাইস, এখানে দেখতে পাচ্ছি আমি সুন্দর করে রেডি হয়ে গেছি। কি কেউ লাগছেন আমাকে? তারপর এখানে দেখো টিপটা খুলে দেখছিলাম, টিপ পড়লে ভালো লাগে না টিপ না পড়লে ভালো লাগে? তারপর যদি আমি টিপটা পরেইছিলাম সেটা বড় কথা নয়। এখন দেখতেই পাচ্ছ 5:45 বাজে, এখন আমি যাবো ঘুরতে। তো ভাবলাম একা একা ঘুরতে যাব, তো একজনকে সাথে নিলেই হয়। তো ভাবলাম ও বসে রয়েছে, ওকেই সাথে নিয়েও যাওয়ার জন্য একেবারে রেডি আমার সাথে ঘুরতে। এবার তোমাদের কোয়েশ্চেন থাকবে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি, তো ভিডিওটা দেখো বুঝতে পারবে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। যে আমরা বাড়ির সামনেটাই চলে এসেছি, দেখো কি সুন্দর মনোরম পরিবেশ, দেখে তো আমার মনটা জুড়িয়ে যাচ্ছিলো, এত সুন্দর মনে হচ্ছে নতুন করে আমি দেখছি। তো আমি একা দেখেছিলাম, দেখি আমার দিকে তাকিয়ে আছে, বললাম তুইও দেখ এবার। ও তো সেই দেখি কি মজা পেয়েছে, মানে এত মজা ও বোধহয় আগে কখনো, মানে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে, নিয়ে আমার ফটোটাও ভালো করে তুলিস। হ্যাঁ, ওখান থেকে তো সত্যি ইচ্ছা করছিলো না, তারপর ভাবলাম যাই একটু মাউন্টেন এভারেস্টের থেকে ঘুরে আসি, এত গরম একটু পাহাড়ে না গেলে হয় নাকি। তারপর আমি আর উমিলে চলে যাচ্ছি পাহাড়ে, এই এত গরমে যেহেতু পাহাড়েই না গেলাম তো আর কি করলাম। তারপর আমি আরও চলে যাচ্ছি একটু পাহাড়ে, দেখতেই পাচ্ছ আমরা পাহাড়ে চলে যাচ্ছি, এখানে সানসেটটা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে, মানে আকাশটাও যা কি সুন্দর ছিল বলার মতো। বল তাহলে আজকে ঘুরে তোর কেমন লাগলো, খুব ভালো লেগেছে তো? এরকম কি আরো ঘুরতে চাস তুই পুকু? আচ্ছা ঠিক আছে, তাহলে এরকম আমরা আবার ঘুরবো। হ্যাঁ পুকু, আচ্ছা মজা পেয়েছ তো? ও বাবালি, এত মজা পেয়েছে বলার মতন, তাই না বাবা? খুব মজা পেয়েছ। ঠিক আছে তাহলে সবাইকে টাটা করে দিই। তারপর ও এত সুন্দর জায়গায় এসে তো দেখলে কেমন বললো, ওর কত ভালো লেগেছে, এখন ও খেলা শুরু করে দিয়েছে। এখানে নতুন জায়গায় ঘুরতে এসে যদি একটু নাই খেলো তাহলে আর কী করলো, তাই না? এখন ও খেলছে, তো টাটা।